চলো রেডি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ইয়ারা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগ দেখে তোমরা হয়তো অনেকেই অবাক হয়ে যাচ্ছ, কি ব্যাপার, এগুলো তো পুজোর ভিডিও, তাহলে এখন কেন এগুলো মানে আমি ছাড়ছি আর কি, এতদিন কোথায় ছিল। অ্যাকচুয়ালি বলি, এই অগ্রহায়ণ মাস এলে প্রায় দু বছর হয়ে যাবে, আমাদের বাড়িতে হরিনাম হয়েছিল যে আমরা গিয়েছিলাম, সেই সময় কিছু মানে ভিডিও করেছিলাম, কিছু শট নিয়েছিলাম, তো সেগুলো রয়ে গেছে। রয়ে গেছে বলতে একটা পেন ড্রাইভে রয়ে গিয়েছিলো, তো পেন ড্রাইভটা হঠাৎই চেক করলাম, করতে গিয়ে দেখলাম যে এত ভিডিও, এখনও অনেক মানে ভিডিও আসবে, ব্লগ আসবে, মানে এই হরিনামের আর এই পুজোর আর কি।
তো চেষ্টা করব পরপর দেওয়ার জন্য, কারণ হরিনামের সময় আমি একটু আগু পিছু করে, মানে একটু আগে পিছে হয়ে গেছে শর্টগুলো দেওয়া আর কি, নাহলে সব ঠিকই আছে। তো এখানে না ঠাকুরের গান হচ্ছিল, ভোগের গান। তো ভোগের গানটা আমি মানে কপিরাইট চলে আসবে বলে এখানে আমি ভয়েসটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। সবাইকে বললাম, জেঠুদের বললাম একটু সরে বসতে, আর সরে বসতে বলতে মুখটা এই সাইডে একটু করে বসতে, যাতে সবাই খুব ভালোভাবে আমার ভিডিওতে আসে, কারণ আমি ভিডিও খুব ভালোবেসে বানাই গাইস, তোমরা তো জানো। আর এটা হচ্ছে, তার আগে তোমাদের বলি, সাদা গেঞ্জি পরে যে চেয়ারে বসে আছে ওটা আমার বর জেঠু, যে মারা গেছে। বর জেঠুর মারা যাওয়ার পরে কাজেতে দু তিনটে ভিডিও আমি ছেড়েছিলাম, তো যাই হোক দাদার পারমিশন নিয়েই ছেড়েছিলাম। এদিকে যে জামা পরে আর ধুতি পরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বর জেঠুর ছেলে, মানে আমাদের বাড়ির বড় ছেলে। তো বরদার পারমিশন নিয়েই আর কি ছেড়েছি, কারণ আমার নিজেরও খুব খারাপ লাগছিল যে এই রকম সময় এই রকম দিনগুলো কি ব্লগ বানানো উচিত। তো দাদা বললো, হ্যাঁ তুই বানা, কোনো ব্যাপার নয়, তুই বানা তোর যদি ভালো লাগে। তো যাই হোক, দাদা দিদি সবাই রাজি হয়েছিল বলে আমি কিছু লাস্টের দিকে মানে কিছু ভিডিও বানিয়েছিলাম। আর আজকে যে গানটা হচ্ছে না, এই সময় যে ভোগের গানটা হচ্ছে গাইস, এত সুন্দর গান, মানে এই গানটাই কীর্তনিয়া কালকে দুপুরে এটা গান করবে। আজকে রাত্রে তো হরিনাম হবে আমাদের ছাদে, আর কালকে দুপুরে তো হরিনাম হবে। তো কালকে দুপুরে যখন ভোগ দেওয়া হবে ঠাকুরকে, তখন এটা যে কীর্তনিয়া আকাশ বটব্যাল আছে ওনার গলায় এই গানটা তোমরা শুনতে পাবে, আর ওনার গলায় এই ভোগের গানটা আমার কাছে মানে এত ভালো লাগে গাইস, এত সুন্দর করে গায়, আমার ভীষণ ভালো লাগে এই ভোগের গানটা, ওই ওই কীর্তনিয়ার গলাতেই বেশি ভালো লাগে, আর কারণ আমি আগেও শুনেছি। তো এখানে বোনকে ডাকলাম, এটা আমার বোন, বোন বলতে আমার মাসিমণির মেয়ে আর পিসুমণির বৌমা, মাসিমণিও নিজের পিসুমণিও নিজের, মানে মাসির মেয়ের সঙ্গে পিসির ছেলের বিয়ে হয়েছে। তো বোনকে বললাম একটা চেয়ার এনে দিই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি আমার তো কোমরের সমস্যা আছে, তোমরা তো জানো এমনিই কোমরের সমস্যা, আমার 6টা অপারেশন হয়েছে, তার ওপরে আবার একটু হেলদি হয়ে গেছি যার জন্য আরও বেশি মানে আমার কোমরের সমস্যা। তো যাই হোক, এখানে ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছে আর কি, মানে ভোগ দেওয়া হচ্ছে, ভোগের গান চলছে মাইকে। আমি ভিক্ষা করে এনেছি গো নদীবাসীর ঘরে ঘরে, ভিক্ষা করে এনেছি গো আমার নিতাই গৌর ভোজন করাবো বলে, ভিক্ষা করে এনেছি গো। তো চলো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আরও ভালো ভালো আমি ব্লগ নিয়ে আসছি, আর এই পুজোরই ব্লগ নিয়ে আসছি এখন কটা, কারণ আমি এগুলো একদমই নষ্ট করব না, আমার ভীষণ পছন্দের আর মানে ভীষণ টাচ আর কি আমার মনের একদম মানে ভিতর থেকে আর কি আমি এই ভিডিওগুলো বানিয়েছি, খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে এখন, তোমরা দেখো তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো গাইস, যেটুকু দেখছি যতবার ততবার মনটা খারাপ হয়ে যাচ্ছে, আমার বর জেঠু আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু দেখো কত সুন্দর মানুষটা বসে আছে, একদম সুস্থ হয়ে গিয়েছিলো জানো গাইস, শরীর খারাপ করেছিলো তারপর সুস্থ হয়ে গিয়েছিলো, তারপর হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেছে। যাই হোক, আজকের মতো বাই।